তোমরা আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। তোমাদের সেই পরীক্ষায় ভালো নম্বর হোক, এটা আমরা সকলেই চাইছি। আজ তোমাদের ইতিহাস বিষয়ের ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপে নির্দেশ করার বিষয়টা একটু বুঝিয়ে দেবেন। তোমাদের অনুরোধ রেখেই আজ ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়টা আলোচনা করব। তোমরা জানো যে খ বিভাগে মোট ১৬টি প্রশ্নের উত্তর করতে হয়। এখান থেকে তার ৫টি সাব বিভাগ রয়েছে, ৪টি করে প্রশ্ন থাকে, ২০টি প্রশ্নের মধ্যে ১৬টি করতে হয় এবং ন্যূনতম ১টি করে বিভাগে করতেই হয়। তো ম্যাপ পয়েন্টিং বা ম্যাপ মানচিত্রে স্থানগুলি নামাঙ্কিত এবং চিহ্নিতকরণ করতে হয় 2.4-এ, যেখানে ৪টি প্রশ্ন দেওয়া থাকে, তোমাকে ন্যূনতম একটা করতেই হবে। চারটিই করতে পারো, সেই বিষয়টা ডিসকাস করবো। তাহলে এই বছরের ইম্পর্টেন্ট কোনগুলো এবং কীভাবে করবে, এই সবগুলোই আলোচনা করছি। তাহলে প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ দুটো ম্যাপের কথা বলছি। এই ম্যাপটাতে মোট 3খানা ম্যাপ আমরা করব। প্রথমেই আমরা চলে আসি যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মালদা, দিনাজপুর, কোচবিহার, রাজশাহী, রংপুর, ঢাকা, এই সমস্ত এলাকাগুলোই হয়েছিল এবং সেটা কিন্তু এই রকম জায়গাটিতে। তাহলে নিশ্চয়ই জানো যে এখানে কোচবিহার, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে যদি নাম বলে দেয়। এখানে রয়েছে ভিতর দিকে, এইখানে রয়েছে রংপুর, এখানে রয়েছে রাজশাহী, এখানে ঢাকা, এখানে কোচবিহার। এই অঞ্চলটি যতটি ভরাট করা আছে, এই অঞ্চলটি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। একটা গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের এলাকা। 2020 সালে মিরাট এসেছিল, সুতরাং মিরাটটা লেস ইম্পর্টেন্ট। এই ঝাঁসি, ব্যারাকপুর এবং কানপুর, এই 3টে জায়গার মধ্যে করবে। প্রথমত বলি তোমাদের, যদি মিরাট ইনকেস আসেই তাহলে কীভাবে করতে হয়। তোমাদের প্রথমে খেয়াল করো যে দিল্লি প্রথমে তো এঁকে নেবে, এটা কন্যাকুমারিকার পয়েন্ট জানো, আর মাঝ থেকে সামান্য সরে একটা সরলরেখা টানবে। আমি এখানে সরলরেখা টেনেছিলাম। আর এদিকে নেপালের এই খাঁজ থেকে খাঁজ পর্যন্ত টানলে পরে সেটা একটা যে বিন্দুতে, অর্থাৎ এই সরলরেখাটি আর দুটো সরলরেখা যেখানে ক্রস করে সেটা দিল্লি। দিল্লির একটু উপরে বাম দিকে হচ্ছে মিরাট, আর এখানে একটা সরলরেখা টানবে, এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই দুটো লাইন যেখানে ক্রস করছে সেটা হচ্ছে কানপুর। এই দুটো মানে বাংলাদেশের এখান থেকে স্টার্ট করে রাজস্থানের এইখান পর্যন্ত যে খাঁজটিতে এই সরলরেখাটা ক্রস করলে সেটা হচ্ছে কানপুর। আর কানপুরের থেকে একটু বাম দিকে নিচে, অর্থাৎ মিরাট এবং কানপুরের মোটামুটি মাঝামাঝি জায়গায় ঝাঁসি। তাহলে এই 3টে পয়েন্ট অবশ্যই খুব মন দিয়ে করবে, এই দুটোর মধ্যেই একটা না একটা পাবে। নেক্সট আমরা আসি পরের ম্যাপটাতে। এখানে আমরা নিয়েছি গুরুত্বপূর্ণ জায়গাগুলো। সেটা হচ্ছে প্রথমে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই এরিয়াটা মোটামুটি এক। সাঁওতাল বিদ্রোহের এলাকায় ছোটনাগপুর মালভূমি সংলগ্ন অঞ্চল। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ রাঁচি সংলগ্ন অঞ্চল। সাঁওতাল বিদ্রোহের এলাকাটা একটু বড়। বলতে সাঁওতাল বিদ্রোহের খেয়াল করে দেখো, ভাগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারিবাগ, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে আমরা ভরাট করেছি এই অঞ্চলটা, হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। আর এটা হচ্ছে রাঁচি। রাঁচিটা কীভাবে করেছি তুমি খেয়াল করে দেখো। এখানে নিশ্চয়ই জানো যে তোমরা, এটা হচ্ছে চিল্কা, চিল্কার থেকে সরলরেখা টেনেছি এবং এখানে একটা সরলরেখা টেনেছিলাম। এই দুটো মিলিত বিন্দুটা হচ্ছে রাঁচি, সংলগ্ন অঞ্চল ছোটনাগপুর মালভূমি অঞ্চল। তাহলে কোল, সাঁওতাল এবং মুন্ডা। আর ওয়াহাবি আন্দোলন, এটা মোস্ট প্রবলি এবছর আসবে না, লেস ইম্পর্টেন্ট, কারণ 20-তে এসেছিল। এটা কলকাতার একটুকু উপরের দিকে বারাসত, সেখানে ওয়াহাবি আন্দোলনের এই এরিয়াটা দেখিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আরেকটি ম্যাপ করলেই তোমাদের মোটামুটি এবছর কমপ্লিট। এবারে একটা যেটা আসে দেশীয় রাজ্য, 3টে দেশীয় রাজ্য গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কাশ্মীর, এই অঞ্চলটা শো করছো। এখানে জুনাগড়, গুজরাটের এই যে খাঁজটা, এই অংশটা, তার দ্বিতীয় পার্টটার দক্ষিণ দিকটা, এটা হচ্ছে जूनागढ़ एखानटा सामान्य एकटु गैप देबे এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা জুনাগড়ের অংশ আর এটা হচ্ছে হায়দ্রাবাদ এখানে গোদাবরী এখানে কৃষি এই দুইয়ের মাঝখানের একটু উপরের দিকের অঞ্চল এটা হচ্ছে হায়দ্রাবাদ তাহলে তিন প্রথমত গেল দেশীয় রাজ্য এরপরে কৃষক বিদ্রোহ রংপুর আর পাবনা তাহলে পাবনা অঞ্চলটা এখানে এটা একটু বাংলাদেশের ম্যাপ দেখলে বুঝতে পারবে দরকার হলে আমি পাশে ম্যাপ দিয়ে দিচ্ছি अच्छा और रंगपुर हे ऊपर दिखे एट हे नील विद्रोह एलाका मालदा राजशाही नदिया चौबीस परगना जोशोर खुलना अर्थात ये अंचलटा मूलत और ऊपर दिखे ये अंचलटा एट हे नील विद्रोह एलाका और रही एबारे चुआड़ विद्रोह एलाका चुआड़ विद्रोह हो दक्षिण बाँकुड़ा मेदिनीपुर घाटशिला अंचल এই অঞ্চলটা হচ্ছে চুয়াড় বিদ্রোহের এলাকা তাহলে এই কয়েকটা ম্যাপ কটা বললাম মোটামুটি ৮-১০টা এই অংশটা করলে এবছর নিশ্চিতভাবে পেয়ে যাবে আশা করি ভালো করতে পারবে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।